নমস্কার শ্রোতা বন্ধুরা প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের আন্তরিক স্বাগতম রহস্য সাসপেন্স থ্রিলার এই ধরনের ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শুনতে হলে অবশ্যই প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে গতানুগতিক রহস্য গল্পের চেয়ে অন্য ধরনের রহস্য গল্প যা আপনাদের সবার কাছে এসে পৌঁছতে পারেনি সেই ধরনের রহস্য গল্পগুলি পরিবেশন করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি নিজের লেখা রহস্য গল্পকে প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া মেইল আইডিতে যোগাযোগ করতে পারেন শুরু করছি আজকের গল্প নলিনী দাসের লেখা বার্লো সাহেবের বাংলো ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশনে ওরা মালপত্র নিয়ে নামতে না নামতেই ট্রেনটা ছেড়ে চলে গেল শূন্য প্ল্যাটফর্মের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মনোজ ভয় ভয় প্রশ্ন করল কি রে ঠিক জায়গায় নেমেছি তো হ্যাঁ রে হ্যাঁ ওই তো সাইনবোর্ডে লেখাই আছে পলাশপুর শান্তনু বলল পার্থ জিজ্ঞাসা করল তা অঞ্জন কোথায় সে যে লিখেছিল অবশ্যই স্টেশনে আসবে সৌমিত্র আর শান্তনু অঞ্জনের নাম ধরে হাঁক ডাক শুরু করে দিয়েছে বেটেখাটো বুড়ো স্টেশন মাস্টারটি যেরকম নিশ্চিন্তভাবে ঘরে ঘরের তালা দিয়ে রওনা দিলেন তাতে বেশ ভালোই বোঝা গেল যে তিনি কেউ আসবে বলে মনে করছেন না কালো কোট গায়ে লণ্ঠন হাতে যে রোগা লম্বা লোকটি এগিয়ে এলো ছেলেরাও তার দিকে এগিয়ে গেল দু চার পা সে কিন্তু ওদের দিকে না তাকিয়ে একমাত্র বেঞ্চটি দখল করে পা তুলে বসে বিড়ি ধরালো একটা ও ভাই শুনছ বলি অঞ্জন বসুকে চেনো তাকে কি আসতে দেখেছ আজ আনজান বাসু ও কোন আছে আমি তো চিনে না লোকটি বলল বাংলা হিন্দির এক বিচিত্র সংমিশ্রণে লোকটির কথা শুনে পার্থ বলল যাক গেল কিন্তু সৌমিত্র দম্বার পাত্র নয় বহু কষ্টে অঞ্জনের লম্বা চওড়া চেহারা তার শাল কাঠ চালান দেবার কারবার সে যে এখানে মাত্র কয়েক মাস হলই এসেছে সব কিছু বলে লোকটিকে বোঝাতে লাগল ঢ্যাঙা লোকটি বলল হা হা ও গাছে কাটা বাবু তো জরুর চিনে আমি রুমনি নদীকে ধারে ডিংলা পাহাড়ে উর ডেরা লেকিন উকে তো দেখিনি আজ শান্তনু বলল অঞ্জনের চিঠিতেও কিন্তু ওই রকম বর্ণনায় ছিল চল না রওনা যেতে যেতে মাঝপথে হয়তো ওকে পেয়ে যাব এদিকে মনোজের মনটা তবুও খুঁত করছে সে ঢ্যাঙাকে বলল তা তুমিও চলো না ভাই সঙ্গে আমরা তো নতুন লোক যদি রাস্তা টাস্তা হারিয়ে ফেলি আমি তো ডিউটি ছেড়ে যেতে পারবো না বাবু তবে আর কাউকে একটু ডেকে আমাদের সঙ্গে দাও না ভাই সন্ধে হয়ে গেছে হাঁ হাঁ বাবু সন্ধে হইয়াছে আপলোক আজ টিউশন মে থাকো কাল ফজিরে কই লড়কা সাথে যাবে শুনে পার্থ আবার বলল যাক গেল যা স্টেশনের ছিঁড়ি শান্তনু বলে উঠল এখানে তো ভাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম নেই থাকবো কি করে সবাই সমস্যারে হেসে উঠল মনোজ আবার বলল চল না ভাই সঙ্গে বক্সিস দেব লোকটা বোধ হয় চটে ছিল গজগজ করে বলল ক্যা বক্সিস দেবে বাবুজি সরুপিয়া দেনে ভি ওদিকে কেউ যাবে না সন্ধেবেলা মনোজ ভয় খেয়ে প্রশ্ন করল কোন ভয়ের কারণ আছে নাকি ভাই তোর তোদের ভয় আর তোদের কারণ শান্তনু আর সৌমিত্র নিজেদের মালটুকু কাঁধে ফেলে ততক্ষণে রওনা হয়ে পড়েছে ঢেঙা লোকটি তখনও বিড়বির করছে শেষে যদি পাগলা সাহেবের হাতে পরো না মনোজকে থেমে পড়তে দেখে শান্তনু আর সৌমিত্র তারা লাগালো একটু পা চালিয়ে চল না এখন তো তবু আলো আছে শেষে বেশি অন্ধকার হয়ে যাবে তো পার্থ বলল তাছাড়া অঞ্জনটা এলো না কেন সেটাও তো খোঁজ করা উচিত তাড়াতাড়ি ধর যদি তার অসুখ বিসুখ হয়ে থাকে অঞ্জন তার শেষ চিঠিতে এমন সুন্দর বর্ণনা দিয়েছিল যে রাস্তা চিনতে একটু অসুবিধা হলো না স্টেশন থেকে বেরিয়ে একটা রাস্তা উত্তর দিকে বেঁকে লাইন বরাবর গেছে তার ধারে কিছু দোকানপাট আর খোড়ো বাড়ি সোজা ধান ক্ষেতের মধ্যে দিয়ে পশ্চিমে চলে গেছে দূরে গাছপালা আরও দূরে রয়েছে ডিংলা পাহাড় এদিকে কোনো লোকালয় চোখে পড়ে না মাঘ মাস শেষ হয়ে সবে ফাল্গুন শুরু হয়েছে কলকাতা এখন বেশ গরম পড়েছে কিন্তু এই পাড়া গাঁয়ে সন্ধ্যাবেলা রীতিমতন শীত শীত লাগছে সবে সূর্য ডুবেছে দূরে ডিংলা পাহাড়ের পেছনে কিন্তু তার রক্তিম আলোয় ধান ক্ষেত গাছপালা সবই যেন অপূর্ব সুন্দর কেমন যেন একটা রহস্যময়ী সুন্দরী লাগছে যথাসাধ্য তাড়াতাড়ি হেঁটেও কিন্তু রুমনি নদীর ধারে পৌঁছতে পৌঁছতে রীতিমতন অন্ধকার হয়ে গেল পার্থ বলল রাস্তাটা যে সোজা নদীর জলে নেমেছে কি হবে রে সেই রকমই তো লিখেছিল অঞ্জন বলল সৌমিত্র ভয় নেই ওই দেখ পূব দিকে কত বড় চাঁদ উঠেছে নদীতেও এখন জল নেই বললেই চলে সহজেই যেতে পারবো জুতো খুলে প্যান্টের পা গুটিয়ে ওরা সাবধানে নদী পার হলো চাঁদের আলোয় দেখা গেল পথটা আবার নদী থেকে উঠে পাহাড়ের দিকে চলেছে যাক কেল এদিকে লোক আলোয় কোথায় কেমন যেন একটা ভুতুরে ভুতুরে লাগছে না ধূর ভিতুরাম বলে মনোজকে এক ধমক দিতে যাচ্ছিল শান্তনু কিন্তু হঠাৎ একটা বিকট হা হা শব্দে তার মুখের কথা মুখেই থেকে গেল গা ছমছম করা একটা ভুতুরে হাসি ওটা কিরে ভীত কম্পিত স্বরে প্রশ্ন করলো মনোজ পাগলা সাহেবের ভূত ফিস ফিস করে বলল পার্থ চাঁদের আলো এরা দেখতে পেল দিকে একটা ছোট্ট বাংলো তারপর অনেক দূরে ঝোপঝাড়ের মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে একটা বড় বাড়ির আভাস ওটাই নিশ্চয়ই অঞ্জনের বাড়ি ঠিক যেমন বর্ণনা দিয়েছিল সন্ধে হয়ে গেছে আলো জ্বালেনি কেন এখনো কি আশ্চর্য বেচারার শরীর টরীর হয়তো খারাপ হয়ে পড়ল। অঞ্জন কোথায় রে আমরা এসে গেছি তো অঞ্জনের কিন্তু কোনো সারা শব্দই পাওয়া গেল না সকলের হাঁকে ডাকে ঘরের ভিতর থেকে একটা কালো কুকুর বেরিয়ে কান পিছনে দিয়ে ল্যাজ গুটিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে আকাশের দিকে মুখ তুলে ক্ষোভ প্রকাশ করল আরে ওই নিশ্চয়ই অঞ্জনের কেলো আহ আহ কেলো আহ আহ তো বাবা ডাক শুনে কেলো এগিয়ে এলো গুটনো ল্যাজের ডগাটা একটু নাড়িয়ে বলল দেখেছিস নাম শুনে কেমন কাছে এসেছে অঞ্জন এই অঞ্জন কোথায় রে আই কেলো তোর মালিক কোথায় রে অঞ্জনের নাম ধরে ডাকতে ডাকতে সবাই ঘরে ঢুকলো ছোট্ট একটা বাংলো সামনে পিছনে একটু বারান্দা ছোট ছোট দুটো ঘর একটা ঘরে তিনটে খাটিয়া পাতা অন্য ঘরে দুটো আর কিছু অন্যান্য আসবাব রয়েছে একটা খাটিয়ায় বিছানা পাতা কিন্তু কোনো ঘরেই কেউ নেই বারান্দাতেও না দেখেছিস কেমন আমাদের শোয়ার ব্যবস্থা করে রেখেছে কিন্তু অঞ্জনের তো পাত্তা নেই আশ্চর্য তো টর্চের আলোয়ে পার্থ একটা লণ্ঠন আবিষ্কার করে জ্বালাতেই সব কিছু স্পষ্ট দেখা গেল দেয়াল আল কিছু জামা কাপড় তাকে বাসনপত্র আর একটা জালের আলমারি খুলে দেখা গেল রুটি আর কলা রয়েছে একটি মাখনও উফ খিদে পেট একেবারে জ্বলে গেল আয় নিজেরাই নিজেদের প্রতি আতিথেয়তা করি বাসনপত্রের হাঙ্গামা না করে ওরা হাতে হাতে রুটি মাখন কলা তুলে নিয়ে খেতে লাগলো কিছুক্ষণ পরে পার্থ বলল পেটটা তো ঠান্ডা হলো এবার মাথা ঠান্ডা করে বল দেখি ব্যাপারটা কেমন বুঝছিস অঞ্জন আমাদের জন্য খাবার শোয়ার সব ব্যবস্থা করেছিল এটা স্পষ্টই বোঝা যাচ্ছে আমাদের আনতে সে স্টেশনেও যাবে লিখেছিল হয়তো গ্রামে কিছু কিনতে গিয়ে দেরি করে ফেলেছে যার ফলে আমাদের ধরতে পারেনি খুব অদ্ভুত কথা ওই তো পাশেই ছোট্ট গ্রাম রেললাইনের ধারে ট্রেন আসার পরে দৌড়ে এলেও আমাদেরকে ঠিক স্টেশনে পেয়ে যেত যদি কোনো কারণে একটু দেরি করে ফেলে থাকে চল না একবার স্টেশনে আর গ্রামে খোঁজ করে আসি শান্তনু বলল বাপরে এই রাত্রে নির্জন পথে আবার আমি বাবা ওর মধ্যে নেই খাটিয়ায় পা তুলে গুছিয়ে বসল মনোজ তাছাড়া তোর যুক্তিটাও ঠিক নয় যদি একটু দেরি করে ফেলেও থাকে তারপর ঢ্যাঙাকে জিজ্ঞেস করলেই তো জেনে যেত যে আমরা তার বাড়ির পথে রওনা দিয়েছি কাল সকালের আগে অন্য কোনো ট্রেনও নেই যে পরের গাড়ির জন্য স্টেশনে অপেক্ষা করব গ্রামে না গিয়ে অঞ্জন যদি এদিকেই কোথাও গিয়ে থাকে তা কোথায় যাবে শুনি সে তো লিখেছিল যে কিছু দূরে একটা পুরো বাংলো ছাড়া এ তল্লাটে আর কোনো ঘর বাড়ি নেই তা ওই কেলোকে জিজ্ঞাসা কর না সে নিশ্চয়ই জানে কেলো দরজার কাছে বসেছিল ওরা যতক্ষণ খাচ্ছিল সে ওদের ছুঁড়ে দেওয়া ছোট ছোটো রুটির টুকরোগুলো খাচ্ছিল আর ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানাচ্ছিল নিজের নাম শুনেই আবার ঘন ঘন ল্যাজ নাড়ল শান্তনু একটা মস্ত বড় রুটির টুকরো দিতেই কেলো সেটা মুখে তুলে নিল কিন্তু না খেয়ে হঠাৎ পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে সাঁ সাঁই করে ছুটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল বেটা গেল কোথায় নিজের পেট তো ভরেছে এবার হয়তো ছেলে মেয়েদের জন্য খাবারটা নিয়ে গেল সৌমিত্রর কথায় সবাই হেসে উঠল দেখতে দেখতে সন্ধে সাড়ে ছটা হল তবুও অঞ্জনের দেখা নেই সকলেরই মনে উৎকণ্ঠা কি হলো ছেলেটার হঠাৎ দূরে আবার সেই হা হা হাসির শব্দ শোনা গেল মনোজ তাড়াতাড়ি উঠে দরজা দুটো বন্ধ করল ক্রমে রাত আটটা হলো নটা হলো একটা স্টোভ দেখতে পেয়ে সেটা জেলে ছেলেরা আলমারি থেকে চাল আলু ডিম বার করে রান্না চড়িয়ে দিল ক্রমে রাত দশটা বেজে গেল ক্লান্ত অবস্থায় ওরা খেয়ে দেয়ে শুয়ে পড়ল কিন্তু উদ্বেগে কিছুতেই ঘুম আসতে চায় না পালা করে জেগে থাকা স্থির করেও এক সময় সকলেই ঘুমিয়ে পড়ল গভীর রাতে দু একবার দূরে কোথাও সেই হা হা শব্দ শোনা গেল দু একবার মনে হলো কেউ যেন বদ্ধ দরজায় ধাক্কা দিচ্ছে অর্ধ ঘুমন্ত অবস্থাতেই পার্থ বলল যা গেল কিন্তু কারোর ঘুম ভাঙল না পুরোপুরি ছোটবেলা থেকেই স্কুলে একসঙ্গে পড়েছিল অঞ্জন পার্থ মনোজ শান্তনুয়ার সৌমিত্র পাঁচজনের পরস্পরের মধ্যে ভাব দেখে অন্যান্য বন্ধুরা ওদের ঠাট্টা করে বলতো পঞ্চ প্রথম ছাড়াছাড়ি হল হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করার পরে অঞ্জন ওদের মতন বিএবিএসসিতে ভর্তি হলো না একটা টিমবার কোম্পানির চাকরি নিয়ে কলকাতা থেকে অনেক দূরে নির্জন গণ্ডগ্রাম পলাশপুরে চলে গেল তবুও যোগাযোগ রইল চিঠিপত্রের মাধ্যমে অঞ্জন বারবার তার বন্ধুদের নিমন্ত্রণ জানালো তার কাছে এসে কিছুদিন থেকে যাওয়ার জন্য বারবার চিঠিতে লিখতে লাগল এটা কোনো নাম করা স্বাস্থ্য নিবাস নয় রে কিন্তু কি যে সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য আর কি মিষ্টি কোঁর জল সে তোরা নিজেরা না দেখলে বিশ্বাসই করবি না লোকালয় থেকে অনেক দূরে ডিংলা পাহাড়ের কোলে শালবনের ধারে রুমনি নদীর বাঁকে আমার ছোট্ট বাংলোটা ছবির মতন সুন্দর মনো যেখানে এলে তো দূর গ্রামের ওপারে সূর্যোদয় আর ডিংলা পাহাড়ের পিছনে সূর্যাস্ত দেখে একখানা কবিতা লিখে ফেলতে পারবে আর পার্থ লিখবে গল্প আরও আছে কিছু দূরে সেই বিখ্যাত বার্লো সাহেবের পোড়ো বাড়িকে কেন্দ্র করে সে এক রহস্য না থাক আগে থেকে এসব কিচ্ছু ফাঁস করব না তোরা সবাই এলে দল বেঁধে বরং সেই রহস্য উদ্ঘাটন করা যাবে তাড়াতাড়ি চলে আয় এই পেয়ে শান্তনুয়া সৌমিত্র তো রওনা হতে প্রস্তুত কিন্তু ওরা সবাই সাবধানী ছেলে তাই সব ব্যবস্থা করে চিঠিপত্র লিখে আস্তে আস্তে ফাল্গুন মাস পড়ে গেল শেষ চিঠিতে অঞ্জন লিখেছিল ভালোই হলো ফাল্গুন মাসটা এখানে থাকলে বুঝবি যে পলাশপুর নামের সার্থকতা শুনেছি তখন নাকি পাহাড়ে বনে বনে যেন আগুন লেগে যায় তাছাড়া ফাল্গুন মাসে আমার সর্দার দেশে যাবে সুতরাং কদিন কাজ বন্ধ রেখে ছুটি করে নিয়ে আমিও তোদের সঙ্গে বেরিয়ে পড়ব সেই সময়ে সেই রহস্যটা উদ্ঘাটন করা যাবে বেশ কিছুক্ষণ ধরে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছিল ঘুম জড়ানো গলায় সৌমিত্র জিজ্ঞাসা করল কে কোনো উত্তর নেই কিছুক্ষণ পরে আবার দরজায় ধাক্কা শান্তনুকে উঠতে দেখে মনোজ শুয়ে শুয়ে বলল ফস করে আবার দরজা খুলিস না যদি ওই পাগলা সাহেবের ভূত এসে থাকে তো ওই সব ভূত প্রেতকে আমি গ্রাহ্য করি না এই বলে শান্তনু একটা ডান্ডা বাগিয়ে ধরে দরজাটা খুলে দিল সঙ্গে সঙ্গে কালো কুকুরটা ঘরে ঢুকে এসে ল্যাজ নাড়তে লাগলো ওরে কেলো তুই ভোর না হতেই আবার আমাদের ঘুম ভাঙাতে এসেছিস তা অঞ্জন কোথায় আর রাত্রিরে তুই ছিলি বা কোথায় ল্যাজ নেড়ে নেড়ে কেলো বলল বাইরে ততক্ষণে ভোরের আলো ফুটেছে শাল নাম না জানা পাখি ডাকছে এখান থেকেই শোনা যায় তাড়াতাড়ি সবাই স্টোভ জেলে চা করল আবার ডিম রুটি কলাই পেট ভরে খেয়ে নিল কেলো প্রসাদ থেকে বঞ্চিত হল না সব শেষে বড় একখণ্ড রুটি দিতেই কেলো আগের দিনের মতন রুটি মুখে দে দেখ কেলোটা গেল কোথায় কিন্তু জুতো পরে বেরোতে বেরোতে সে অনেক দূর চলে গেছে দূর থেকে দেখা গেল একটা বড় পোড়ো বাংলো তার আশেপাশে ঝোপ ছাড় তার ভিতরে কুকুরটা ঢুকে অদৃশ্য হয়ে গেল ওটাই নিশ্চয়ই ওই বার্লো সাহেবের বাংলো যার কথা অঞ্জন নমন রহস্য করে লিখেছিল কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখল কিন্তু অঞ্জনের জন্য একটা দারুণ উদ্বেগের কারণে সেই সৌন্দর্য তেমন উপভোগ করতে পারল না শান্তনু বলল আমার মনে হয় ওই পৌর বাড়ির মধ্যেই অঞ্জনের নিরুদ্দেশ হওয়ার রহস্যটা খুঁজে পাওয়া যাবে ওই বাংলোটা আমাদের তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে কিন্তু তার আগে গ্রামে গিয়ে অঞ্জনের বিষয়ে অনুসন্ধান করে দেখা দরকার সমস্ত সকাল স্টেশন আর গ্রাম ঘুরে বহু বহুজনকে বহু প্রশ্ন করে ছেলেরা কিছু সংবাদ নিয়ে রসদ আর অনেকখানি দুশ্চিন্তা সংগ্রহ করে যখন বাংলোয় ফিরল তখন বেলা প্রায় এগারোটা বোঝা গেল অঞ্জনকে সবাই চিনত কিন্তু সে কারোর অন্তরঙ্গ ছিল না তার বন্ধুরা আসবে সে কথা সবাই জানত অঞ্জনকে খাটিয়া ভাড়া করতে খাবার দাবার কিনতে দেখেছে অনেকেই কাল বিকেলে কি অঞ্জন স্টেশনে গিয়েছিল এই প্রশ্নের সদুত্তর কিন্তু কেউই দিতে পারল না বাল্ল সাহেবের বাংলোর ইতিহাস শোনালো অনেকেই বহু বছর আগে ওই বাংলোটা তৈরি করেছিল এক খামখেয়ালি সাহেব মিস্টার বার্লো তখন ওই সব এলাকায় আরও অনেক শালবন ছিল বড় বড় বাঘ না হোক হায় না চিতা নেকড়ে হামেসাই দেখা যেত বসন্তকালে মহুয়া খাবার লোভে ভাল্লুকও আসত দিনের বেলায়ও দল বেঁধে ছাড়া ওদিকে কেউ যেতে ভয় পেত কিন্তু সাহেব দিব্য একা একা সারাদিন পাহাড়ে বনে আর রুমনি নদীর ধারে ধারে হ্যাট কোট পরে ঘুরে বেড়াতো তা এসব কত বছর আগের কথা জিজ্ঞেস করতেই সবাই বলল যে তারা কেউ বাল্ল সাহেবকে দেখেনি কেউ নিজের দাদামশাই কেউ বা ঠাকুরদাদার কাছে তার গল্প শুনেছে শুনে শুনে বার্লো সাহেবের নানান গল্প তাদের চোখে দেখা ঘটনার মতন সত্যি হয়ে উঠেছে তারপর ঝগড়ু একদিন বুড়ো হয়ে গেল তখন বার্লো সাহেব তার ছেলেকে কাজে লাগালো কিন্তু তাকেও সে ঝগড়ু বলেই ডাকত গ্রামের লোক বলতো ও তো দ্বিতীয় ঝগড়ু এদিকে সাহেব যত বুড়ো হতে লাগলো ততই তার খেয়ালি বাড়তে লাগলো লোকে বলতে শুরু করলো পাগলা সাহেব অবশেষে কোনো একদিন যখন পাগলা সাহেব মরে গেল তখনও তার দেশের লোক কেউ তার কাছে এলো না দ্বিতীয় ঝগড়ুই কোনো মতে বাংলোর কাছেই তাকে কবর দিল সেই থেকেই বাংলোটা খালি পড়ে রয়েছে লোকে বলে যে উপযুক্ত সংস্কার না হওয়ার জন্যই হয়তো পাগলা সাহেবের ভূত এখনও সেখানে ঘুরে বেড়ায় মাঝরাতে তার হা হা হাসি দূর থেকে শুনেছে অনেকেই আর জ্যোৎস্না রাতে তার হ্যাটপোট পরা মূর্তি দূর থেকে দেখেছে কোনো কোনো দুঃসাহসী যুবক কিন্তু কাছে যাবার সাহস ছিল না কারুরই ক্রমে দ্বিতীয় ঝগড়ুও বুড়ো হয়ে মরল তাদেরই বাড়ির একটি খামখেয়ালি ছোকরা তারপর বার্লো সাহেবের বাংলোর বারান্দায় বাসা বেঁধেছিল নিজের নাম বলতো ঝগড়ু লোকে বলতো তৃতীয় ঝগড়ু তার যে কি হলো তা কেউ জানে না কিন্তু কিছুদিন হলো আর এক ব্যক্তি নিজেকে ঝগড়ু বলে পরিচয় দিচ্ছে কেউ বলে সে তৃতীয় ঝগড়ুর পালিত ছেলে কেউ বা বলে এমনি পরিচিত লোক হবে হয়তো এর মাথাটা রীতিমতন খারাপ কোথায় কেউ জানে না মধ্যে মধ্যে গ্রামে এসে ভিক্ষে করে আবার ডুবও মারে লোকে তাকে বলে চতুর্থ ঝগড়ু বা পাগলা ঝগড়ু বার্লো সাহেবের কথা জিজ্ঞাসা করলে সে কখনো সেলাম ঠুকে বলে সাহেব সগ্গে গেছে আবার কখনো বার্লো সাহেবের জন্য খানা বানাতে হবে বলে বিচিত্র ভঙ্গিতে নাচে ছোট বাংলোটা বানিয়েছিল এক টিম্বার কোম্পানি কিন্তু ভূতের ভয়ে কেউ সেখানে থাকতো না বলে এতদিন সেটা খালি পড়েছিল এখন তাদের নতুন কর্মচারী অঞ্জনে সেটা দখল করেছে বৃদ্ধ স্টেশন মাস্টারটি আক্ষেপ করে মাথা নেড়ে বললেন বাংলোটা বহু বছর পড়েছিল মশাই আর আপনাদের বন্ধুর কি না সেই বাংলোই ভাড়া নেওয়া চাই আমি তখন পই পই করে বারণ করলাম কিন্তু সে গোয়ার গোবিন্দ ছোকরা কি শুনল সে সব কথা গ্রামের মধ্যে থাকলে তবু দিনান্তে একটা বাঙালির মুখ দেখতাম এখন খুঁজে দেখুন ভাড়াক্রান্ত মনে ছেলেরা ফিরে চলল রুমনি নদী পার হয়ে বাংলোর দিকে তাকিয়ে পার্থ বলল বারান্দায় কারা বসে আছে না কাছে যেতেই দেখা গেল বিচিত্র বর্ণের ছেঁড়ার শার্ট ও সবুজ লুঙ্গি পরা একটা লোক কেলোর গলা জড়িয়ে ধরে বসে আছে তার নিজের গলায় ও মাথায় আর কেলোর গলায় রং বেরঙের বুনো ফুলের মালা দূর থেকে ছেলেদের দেখে এই লোকটি বলে উঠল এসে গেছে এসে গেছে গুড গুড ইয়েস নো ভেরি গুড ওই নিশ্চয়ই সেই পাগল চতুর্থ ঝগড়ি চল ওকেই বরং জিজ্ঞাসা করি ছেলেরা কাছে আসতেই ঝগড়ু একগাল হেসে বলল খাবার এনেছি খাবার গুড গুড ঝগড়ু খাবে হি বলেই সে হেলে দুলে নাচতে শুরু করে দিল হ্যাঁ হ্যাঁ খাবে বই কি কিন্তু ঝগড়ু ভাই আমাকে যে কটা কথার জবাব দিতে হবে আগে পারবে তো হ্যাঁ কেনে পারবো না আমি তো সব কিছু জানি বলো তো অঞ্জুন কোথায় গেছে আমি অঞ্জন বাবুকে জানি সেই ওই গাছ কাটা বাঙালি বাবু বাল্য সাহেবকেও জানি সেই যে পাগলা সাহেব নদীর ধারে হিরে মুক্ত খুঁজে বেড়ায় চেনো তো অঞ্জনকে এখন বলো তো দেখি সে কোথায় গেছে সে তো সক্কে গেছে বলেই পাগল একটা সেলাম ঠুকলো ওদের বুকের ভিতরটা হঠাৎ থক করে উঠল অঞ্জন স্ব্কে গেছে না না সে তো গাছ কাটা বাঙালিবাবু সাহেব সক্গে গেছে কিন্তু রোজ নদীর ধারে হিরে মুক্ত খোঁজে হাজার জেরা করেও পাগলার কাছ থেকে এর চাইতে বেশি কিছু তথ্য সংগ্রহ করা গেল না একটা শাল পাতায় তাকে ভাত দিয়ে ছেলেরা নিজেরা খেয়ে নিল কে কিন্তু ভাত খেয়ে সন্তুষ্ট নয় কেবল একটু একটু ল্যাজ নাড়ে আর ওদের মুখের দিকে তাকিয়ে কুঁই কুঁই করে আবেদন জানায় হাসতে হাসতে মনোজ বলল নিজে খেয়ে এখন স্ত্রী পুত্রের জন্য খাবার রুটি ছুঁড়ে দিতেই সত্যি কেল না খেয়ে মুখে নিয়ে তীর বেগে পুরো দিকে ছুটে গেল এইবার চল আমরাও পুরো অনুসন্ধান চালাই আমার দৃঢ় বিশ্বাস যে ওই বাড়িতেই মূল রহস্যের চাবিকাঠি পাবো সৌমিত্র বলল কিন্তু বড় জটিল রহস্য ভাই আগে মনে মনে একটু ভালো করে সব ব্যাপারটা বুঝে নেওয়া দরকার সবাই বলতে লাগলো আর পার্থ কাগজ কলম নিয়ে সব লিখতে লাগলো প্রথমত অঞ্জন নিজেই লিখেছিল যে সে এখানে কিছু দারুণ রহস্য পেয়েছে সবাই মিলে তার সমাধান করতে হবে দ্বিতীয়ত অঞ্জন আমাদের স্টেশনে আনতে যাবে বলেছিল তা তো যায়নি ওপরন্তু কাল থেকে তার বাড়িতে বসে আছি আমরা এখনো পর্যন্ত তার পাত্তাই নেই তৃতীয়ত আমরা এই বাড়ির কাছাকাছি আসার পর থেকে কয়েকবার একটা বিদ খুঁটে হাসির শব্দ শুনেছি লিখে দে গ্রামের লোক বলে যে ওটা ভূতের হাসি না না আমরা প্রথম থেকে টুত কিছু ধরে নেব না বৈজ্ঞানিক দৃষ্টি দিয়েই অনুসন্ধানটা চালাব তাহলে লেখ যে ওই লোকটার দারুণ ভয় শুধু ঢ্যাঙা কেন অনেকের মনেই তো দারুণ ভূতের ভয় বেশ তাহলে লিখলাম যে গ্রামের সকলের মতে বাল্য সাহেবের পুরো বাড়িটা ভূতের বাড়ি চতুর্থ তো তারপর লেখ যে কেলো রুটি না খেয়ে মুখে করে নিয়ে ওই বাড়িটাতে যায় কেন যায় ভূতে কি রুটি খায় নাকি যা এর মধ্যে কোনো রহস্যই নেই খুঁজে দেখিস ওই পুরো বাড়িটা কেলোর দেড় পুত্রকন্যার বাসস্থল তাহলে লেখ পঞ্চমত ঝগড়ু বলেছে যে বাল্য সাহেব নদীর ধারে আর শালবনে বনে হিরে মুক্ত খোঁজে ফাগলে কিনা কয় এটা লিখলাম না বলল পার্থ অন্যরা যতক্ষণ রহস্যের তালিকা তৈরি করছিল সৌমিত্র অঞ্জনের টেবিল বিছানা বাক্স ঘেঁটে দেখছিল কোথাও কোনো সূত্র পাওয়া যায় কিনা হঠাৎ সে চেঁচে উঠল এই তো এটাই তো এতক্ষণ খুঁজছিলাম কিরে কি কি ব্যাপার আরে অঞ্জনের ডায়েরি মনে নেই তার ডায়রি লেখার বাতিকের কথা সব কথাই তো লিখে রাখা চাই একটা বাঁধানো লাল খাতা প্রথম পৃষ্ঠায় নিজের নাম ঠিকানা আর উনিশশো লেখা দ্বিতীয় পৃষ্ঠা থেকে দিনলিপি শুরু হয়েছে যা যা ঘটেছে সবই অঞ্জন তারিখ দিয়ে পরপর লিখে গেছে তার নতুন বাড়িতে আসা বুড়ো স্টেশন মাস্টার আর গ্রামের অন্যান্য লোকেদের ভয় দেখানো পাগলা সাহেবের হাসি শোনা পাগলা ঝগড়ুর সঙ্গে পরিচয় কেলোকে সংগ্রহ করা সবই লিখে গেছে পরপর বন্ধুদের আসার কথাও লিখতে ভোলেনি কিন্তু সবাই আগ্রহের সঙ্গে অঞ্জনের ডায়েরিটা পড়তে লাগলো যদি তার মধ্যে কোনো রকম সূত্র আবিষ্কার করা যায় দূর থেকে পাগলা সাহেবের ভূতকেও দেখেছিল সে কিন্তু ভয় কেমন যেন একটা পায়নি বরঞ্চ অদম্য আকর্ষণ বোধ করেছিল সেই কোরো বাড়ির রহস্য সমাধান করার জন্য শীতের রাতে বারবার ভূতের হাসি শুনে বাইরে বেরোবার জন্য জ্বর এসে গেছিল অঞ্জনের সেই জ্বরের ঘোরে সে কি স্বপ্ন দেখেছিল নাকি সেটা অসুস্থ মনের বিকার না সত্যিই কোনো সাহেব তাকে দেখা দিয়েছিল অঞ্জন লিখেছে যে সেই ছায়ামূর্তি তাকে বার বার বাড়িতে ডেকেছে হীরে জহরতের কথা সে কি বলেছিল ভালো করে ঠিক বোঝা গেল না শেষ লেখাটা ষোলোই ফেব্রুয়ারির আজই ওরা আসবে যদিও আমার শরীরটা এখনো সারেনি তবু স্টেশনে তো যেতে হবেই নইলে নতুন জায়গায় পথ চিনে আসতে ওদের কষ্ট হবে তো ওদের সঙ্গে নিয়ে কাল সকালেই পুরো বাড়িটায় তন্নতন্ন করে খুঁজে দেখব সত্যি কোনো রহস্য আছে কিনা সেখানে কিন্তু আজকেই যে একবার ঘুরে দেখে আসতে ইচ্ছে করছে যাবো নাকি এরপরে আর কোনো কথা লেখা ছিল না ডায়েরিটা যেন বড় হঠাৎ করে শেষ হয়ে গেছে হয়তো ষোলোয় আরও কিছু লিখবে ভেবেছিল তাই সেদিনের লেখাটা কেমন যেন খাপ ছাড়া আর অসম্পূর্ণ লাগছে চিন্তিতভাবে পার্থ বলল এও তো এক রহস্য কালই লিখছে অঞ্জন আমাদের আনতে স্টেশনে যাবে কিন্তু গেল না কেন তার চেয়ে বড় রহস্য গেল কোথায় সে শান্তনু হঠাৎ লাফিয়ে জুতো পরে নিল রহস্য কীরে নিশ্চয়ই সে অসুস্থ শরীরেই বাড়িতে গিয়েছিল বেশি দুর্বল হয়ে পড়ার জন্য আর ফিরতে পারেনি চব্বিশ ঘন্টা হতে চলল জলদি চল এখনই তাকে ফিরিয়ে আনি ব্যস্তভাবে সবাই তাড়াতাড়ি পৌর বাড়ির দিকে চলল কোনো রাস্তা ছিল না পাহাড়ের ঢালু গা বেয়ে পায়ে চলা পথের মতন ছিল একটা জায়গায় জায়গায় ঝোপঝাড়ার ঝাউ গাছ কোথাও আবার কালো কালো পাথরের স্তূপ পড় বাড়িতে ঢোকাটা কিন্তু খুব সহজ হলো না সমস্ত দরজা জানলা শক্ত করে বন্ধ হাজার ঠেলাঠেলিতেও কিছুতে খুলতে চায় না সবকটা দরজাই ভিতর থেকে বন্ধ হতে পারে কিন্তু কি করে হয়তো আসলে বন্ধ নয় বহু বছর না খোলা এরকম এঁটে গেছে তাহলে অঞ্জন ভিতরে ঢুকলো কি করে বাড়ির চারিদিকে ঘুরে কোথাও সমস্যার সমাধান হল না পিছন দিকে ঝোপঝাড় খানাখন্দ বেশি দু তিনটে নালার মতন বাড়ির কাজ পর্যন্ত এসেছে মনে হয় বর্ষার সময় সব জল গিয়ে নদীতে পড়ে ওই সব নালা দিয়েই বহু কষ্টে বাড়ির পিছনে গিয়ে মনে হলো একটা জানালা খুব নড় পড়ে গায়ের জোরে চার বন্ধু ধাক্কা মারতেই একটা পাল্লা ভেঙে গেল শান্তনু হামচে খামচে সেই জানালা দিয়ে ঢুকে পাশের ছোট ঘরটার দরজাটা খুলে দিল সবাই বাড়ির ভিতর ঢুকল ওরা ধরেই নিয়েছিল যে অঞ্জন বাংলোর মধ্যেই কোথাও শুয়ে আছে তাই তার নাম ধরে ডাকতে ডাকতে এ ঘর ও ঘর ঘুরতে লাগলো কিন্তু কোথায় অঞ্জন সবকটা ঘরই তো খালি পড়ে আছে ঘরের সংখ্যাও খুব বেশি নয় মাঝখানে একটা খুব বড় আর ধুলোয় ভরা পোকায় কাটা জীর্ণ অবস্থায় সমস্ত কিছুর এক পাশের ঘরে মস্ত বড় একটা খাট এক সময় বিছানা পাতা ছিল এখন পোকায় কেটে আর ধুলোয় মিশে সব ধুলো হয়ে গেছে কিন্তু খাটের কাঠামোটা মোটামুটি ঠিকই আছে অন্যদিকের ঘরে ভাঙাচোরা আসবাব বাক্সপত্র কোদাল খন্তা ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙা শিশি বোতল সব আবর্জনার স্তূপ হয়ে আছে বাড়ির পিছনের দিকে তিন চারটে ঘর হয় বাথরুম ছিল একটা হয়তো ভাড়ার ঘর ছিল দেওয়াল জোড়া তাকে তখনও কিছু বাসন টিন বোতল সাজানো কিন্তু সে ঘরে কাঠের মেঝে এমনই জীর্ণ যে পা দিলেই খচমচ করে উঠল সুতরাং ঘরে ঢোকা গেল না বহুক্ষণ ধরে সব কটা ঘর খুঁজে খাটের তলায় আলমারির পিছনে পর্যন্ত দেখেও অঞ্জনের কোনো খোঁজ যখন পাওয়া গেল না তখন হতাশ হয়ে চার বন্ধু পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো অনেক ধাক্কাধাক্কি করে সামনের একটি দরজা খুলে বেরোল তারা তখন ডিংলা পাহাড়ের পিছনে সূর্য অস্ত গেছে পূর্ব ঢেউ খেলানো মাঠ আর ধান ক্ষেত তারপর পলাশপুর গ্রাম সব ছড়িয়ে দিগন্তে মস্ত বড় চাঁদ উঠেছে রুমনি নদীর জলে পড়েছে একদিকে গোধূলির রক্তিমাভা অন্যদিকে চাঁদের আলো আহা কি সুন্দর সাধে কি অঞ্জন এই জায়গা ছেড়ে গ্রামে যেতে চায়নি দরজা খুলে ছেলেরা ঢুকে পড়ল শান্তনু বলল কেমন আছো ঝগড়ু ভাই সাহেবের সঙ্গে দেখা হয় আজকাল হ্যাঁ হ্যাঁ সাহেবের সঙ্গে দেখা হয় তো সাহেব হীরে মুক্ত খোঁজে তোমরা এখানে এসেছ কেন সাহেব দেখতে পেলে কিন্তু খুব রাগ করবে আমাকে একটু চা খেতে দেবে তো খাওয়াবো বই কি চলো আমাদের সঙ্গে পাগলা সাহেবের ভূতের রহস্যের তো এইভাবেই সমাধান হলো কিন্তু তবু অঞ্জনের কোনো খবর না পেয়ে সবার মনটা খুব খারাপ শান্তনু হঠাৎ বলে উঠল উফ পেটে একেবারে খিদে আগুন জ্বলছে আজ তো ভোর থেকে কিছুই খাইনি এবার কিছু রসদ না পেলে আর মাথায় কিছু ঢুকবে না ধীরে ধীরে সবাই বাংলোয় ফিরল চা তৈরি হলো হাতে হাতে ডিম রুটি কলা খাওয়াও হলো ঝগড়ো সবকিছুর ভাগ পেলো হঠাৎ কেলো এসে হাজির হল ল্যাজ নাড়তে নাড়তে দেখছিস ঠিক খাবারের গন্ধ পেয়ে এসে গেছে আজ যেন কেলোর কেমন বিজয়ীর মতন গর্বিত ভাব একবার এর কাছে গিয়ে একবার ওর কাছে গিয়ে ল্যাজ নাড়ছে আরে কাল তোর গলায় ফুলের মালা ছিল না আজ দেখি রুমাল বাঁধা কে দিয়েছে ঝগড়ু নাকি হঠাৎ সৌমিত্র উত্তেজিত হয়ে কেলোকে জাপটে ধরে রুমালটা খুলে নিয়ে চিৎকার করে উঠল যা ভেবেছি তাই এ তো অঞ্জনের রুমাল দেখ এই কোণে ওর নাম লেখা রয়েছে উত্তেজিত হয়ে সবাই কেলোকে প্রশ্ন করতে লাগলো কেলো কোথায় রে অঞ্জন কোথায় কেলো এই প্রশ্নের উত্তরে বলল হোক হোক সৌমিত্র মাথা ঠান্ডা রেখে এক বান্ডিল দড়ির একটা প্রান্ত তার গলায় বেঁধে দিল তার সব আপত্তি অগ্রাহ্য করে মস্ত বড়ো একটা রুটির টুকরো দিতেই কেলো যেই পোর বাড়ির দিকে ছুটল তখনই তার পিছন পিছন ছুটল শান্তনু দড়ির অপর প্রান্ত ধরে আর তারপরে বাকি সকলে কেলো কিন্তু পৌর বাড়িতে ঢুকবার কোনো চেষ্টাই করল না পাশ কাটিয়ে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে পিছন দিকে ছুটল কাঁটার খোঁচা অগ্রাহ্য করে শান্তনু ছুটলো কেলোর পিছন পিছন কেলো গিয়ে একটা নালায় নামলো সঙ্গে সঙ্গে ছেলেরাও নামলো সেই নালায় কি ব্যাপার এটা বাড়ির ভিতর ঢুকবার টানেল নাকি ততক্ষণে কেলো ঝোপের পিছনে একটা ছোট ভাঙা দরজার তলা দিয়ে চ্যাপটা হয়ে ঢুকে গেছে এবার অবশ্য শান্তনু তার পিছন পিছন আর ঢুকতে পারল না সাবল দিয়ে দরজায় ঘা মারতে লাগল পার্থ বলল বিলেতে যেমন থাকে শুনেছি সেই রকম একটা সেলার জাতীয় গুদামের বাইরের দরজাটা জীর্ণ দরজাটা ভেঙে পড়তেই গুদামের ভিতরটা দেখা গেল একটা মই উঠেছে উপর দিকে ঠিক তার নিচে আদশোয়া অবস্থায় আবর্জনার মধ্যে কে আরে অঞ্জন না চেহারাটা অত্যন্ত দুর্বল শীর্ণ আর মলিন কিন্তু নিঃসন্দেহে এটা অঞ্জনী তার বাহাতে হাতে রুটির টুকরোটা ধরিয়ে দিয়ে কেলো যেন গর্ব ভরে হাসছিল ডান হাত প্রসারিত করে মৃদুস্বরে অঞ্জন বলল তোরা এসেছিস আমি জানতাম তোরা আসবি বলেই সে জ্ঞান হারালো পাঁজাকোলা করে বাড়ি নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে গরম চা খাইয়ে অঞ্জনকে কিছুটা সুস্থ করে তোলা হলো তারপর সে একটু দুধ রুটি খেয়ে এমন ঘুমলো যে সন্ধ্যের আগে তার ঘুমই ভাঙল না এদিকে তাকে ফিরে পেয়ে সবাই বেশ খুশি প্রশ্ন করল না কেউই সকলে খুব ক্লান্ত ছিল দারুণ উদ্বেগে কেটেছে প্রায় দুটো দিন রাতে ভালো ঘুমও হয়নি অঞ্জন ফিরে আসতে এখন সবাই মনের আনন্দে খেয়ে দেয়ে দিবানিদ্রা লাগালো সন্ধ্যাবেলা পাঁচ বন্ধু মিলে বহুদিন পর আবার চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা জমাল আজশো অঞ্জনকে আর বিবর্ণ দেখালেও সে যে এখন অনেকটা সুস্থ তা তার হাসি দেখেই বোঝা যাচ্ছে তাকে ফিরে পেয়ে বন্ধুদের আর আনন্দের সীমা নেই তারা প্রাণ ভরে হইচই শুরু করেছে মনোজ বলল বেশ একখানা খেল দেখালি বাবা আমরা তো আর একটু হলে হার্ট ফেল করছিলাম পার্থ যোগ করল আরে হাট তো সবসময় ফেল করতে চায় আমাদের মতন সুস্থ হৃদযন্ত্রের মানুষদেরই চক্ষু চরক গাছ কিন্তু তোর ব্যাপারটা কি বল দেখি অঞ্জন ডায়েরিতে লিখেছিস পুরো বাড়িতে একবার ঘুরতে যেতে চাস কিন্তু বাড়ির তলায় গুদামে কেন ঢুকলি আর কি করেই বা ঢুকলি অঞ্জন বলল আরে বাইরে থেকে ঘুরে দেখবার ইচ্ছে নিয়ে তো গেলাম জানালা অর্ধেক খোলা রেখে ঢুকলাম ভাড়ার ঘরের মেঝেতে সেলারের ট্র্যাপডোর দেখে আর লোভ সামলাতে পারলাম না তখনই কি জানি যে নিচে পড়ে পা মোচকে আটকে পড়ব আশ্চর্য আমরা তো ভাড়ার ঘরের ট্র্যাপডোরের অস্তিত্বই বুঝি না তারপর হঠাৎ কেলো আমার হাত চাটতে লাগল বাইরে চলে গেল রুটি নিয়ে এসে আমায় দিল খিদের চোটে তাই খেয়ে নিলাম অনুমানে বুঝলাম তোরা এসেছিস তোদের সারা শব্দ পেলাম পরে কিন্তু বুঝলাম যে আমার ক্ষীণকণ্ঠের ডাক তোরা কিছুতেই শুনতে পাবি না কেলোর গলায় রুমাল বাঁধার আইডিয়াটি কিন্তু তোর চমৎকার ছিল মৃদু হেসে অঞ্জন বলল কি করবো বল কাগজ পেন্সিল নেই যে তোদের খবর দেব তার আগেই ঝগড়ুর রহস্য বুঝে ফেলেছি শান্তনু বলল আমি তো ভেবেছিলাম ভূতটা আসলে কোনো দুষ্টু লোক তার মাথা ভাঙবার জন্য আমার তো হাত একেবারে নিষ্পিস করছিল সৌমিত্র প্রশ্ন করল তা পাগলা সাহেবের ভূত সেজে ঝগড়ুর কি লাভ আরে পাগল কি সব কাজ লাভের জন্য করে কিন্তু অদ্ভুত কথাবার্তাও কি সবই ওই পাগলের প্রলাপ কোনো কিছুরই কি কিছু মানে মানেনি হিরে মুক্ত টুক্ত কি ব্যাপার এসব অঞ্জন কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকল তারপর ধীরে ধীরে বলল এসব আমার জ্বরের বিকার না স্বপ্ন কিংবা অসুস্থ অবস্থার কল্পনা কিছুই জানি না কিন্তু কেবলই মনে হতো যে রাত্রে হ্যাট কোট পরা কি যেন মাথার কাছে এসে ডাকতো মনে হতো সে যেন কেবলই আমাকে পোড়ো বাড়িতে যেতে বলতো এখন তো প্রমাণ হয়ে গেছে যে পাগলা ঝগড়ুই হ্যাক কোট পরে বাল্লো সাহেবের ভূত সেজে হ্যাঁ হ্যাঁ করে হেসে বেড়া হতে পারে ঝগড়ুই আসতো কিন্তু সে যাই হোক সে আমাকে বলেছিল কোন জানালা খোলা আছে কোন ঘরের তলায় ট্র্যাব ডোর আছে আর গুদামের কোনখানে বার্লো সাহেবের সংগ্রহ করা সব হীরে জহরত লুকোনো রয়েছে সব খুঁজে বার করতে বলতো হ্যাঁ কি বললি এই সাহেবের সঞ্চিত হিরে মুক্ত এই যে একেবারে রোমাঞ্চকর উপন্যাস রে আরে ধর পেলাম কোথায় রে সেলারে ঢুকবার মুখেই তো পপার ধরণী তলে তোরা উদ্ধার না করলে এতক্ষণে মোড়ে পচে যেতাম বাধা দিয়ে শান্তনু বলল সবচেয়ে বেশি কৃতিত্ব কিন্তু কেলোর হিরে মুক্ত পেলে ওকে একটা হীরের কলার বানিয়ে দিস আচ্ছা সত্যি কি বার্লু সাহেব হিরে জহরত খুঁজে বেড়াতো কিছু কি সত্যিই সেই গুদামে লুকিয়ে রেখেছিল তোর পাগলের প্রলাপে কান দিস কেন কেবলমাত্র পাগলা ঝগড়ুর কথা তো নয় গ্রাম শুদ্ধ সকলের ঠাকুরদা দাদামশাই যে বলে গেছেন বাল্য সাহেব পাহাড়ে আর নদীর জলে কি যেন খুঁজে বেড়াতো তাহলে চল আমরাও খুঁজে দেখি অঞ্জনটাকে একটু ভালো হতে দে অঞ্জন একটু সুস্থ হওয়া মাত্র পাঁচ বন্ধু সেলারের ভাঙা দরজা দিয়ে ঢুকে আবর্জনার স্তূপের তলায় মাটি খুঁড়ে তিনটে ছোট ছোট মুখ ঢাকা দেওয়া কলসি খুঁজে পেলো কোরে বাবা কি যে সাংঘাতিক ভারী অতটুকু কলসিগুলো আর হবে নাই বা কেন বাড়ি নিয়ে এসে ঢাকনা খুলে ওরা দেখল যে কলসি ঠাসা ছোট ছোট পাথর আর নুড়ি কতগুলো পাথর আবার খুব ঝকঝকে কাঁচের মতন কিন্তু নুড়িগুলো যেন সব মেরে সত্যি সত্যি হীরে জহরৎ নাকি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো পার্থ মনোজ হেসে উঠে বলল খেপেছিস নাকি শালবনে মুক্ত ছড়ানো ছিল বুঝি জিওলজির ছাত্র সৌমিত্র কিন্তু এতক্ষণ খুব মন দিয়ে পাথরগুলো নেড়েচেড়ে পরীক্ষা করছিল এবার বলল ব্যাপারটা যতটা আজগুবি মনে করছিস তা কিন্তু নয় রে দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে একেবারে উড়িষ্যা ছোটনাগপুর পর্যন্ত অনেক নদীর বালিতে আগে ছোট ছোট সোনা আর হিরের টুকরো পাওয়া যেত ওটা তো ঐতিহাসিক সত্য তাও জানিস না আর এই সব পাহাড়ে স্ফটিক অথবা রক ক্রিস্টাল তো এখনো পাওয়া যায় এই ঝকঝকে পাথরগুলো সম্ভবত স্ফটিক আর এই ম্যাড় মেরে নুড়িগুলো যাকে এত অবহেলা করছিস সেগুলোই বোধ হয় হিরে ছেলেরা সবাই হতবাক চোখ গোল গোল করে শান্তনু বলল তাহলে পলাশপুরের কাছাকাছি মাটির তলায় হিরে আছে চল না এই ছুটিতে আমরা দ্বিতীয় গোলকুণ্ডা আবিষ্কার করি সবাই সমস্বরে হেসে উঠল সৌমিত্র বলল হীরের খনি আবিষ্কার করা অত সহজ নয় রে ভাই তবে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে খবরটা দিতেই হবে আর খবর পেলে তারা অনুসন্ধান চালাবেই আর এইগুলো খুঁজে পাবার জন্য আমরা কি পুরস্কার পাব নিশ্চয়ই পাব আবিষ্কারের কৃতিত্ব দাবি করবার জন্য বার্লো সাহেব যখন উপস্থিত নেই তখন এটা আমাদেরই প্রাপ্য কেলোর কথা ভুলিস না কিন্তু আর ওই চতুর্থ ঝগড়ুর কথা তার নাম করতে না করতেই হঠাৎ সেই পাগলা ঝগড়ুর হা হা হাসি শোনা গেল এবার কোট প্যান্ট পরেই পাগলা ঝগড়ু তাদের সামনে এসে হাজির ও কি ওগুলো কি সাহেবের হিরেগুলো পেয়েছো বুঝি ইয়েস নো ভেরি গুড বলেই সে একটা লম্বা সেলাম ঠুকে হেলে দুলে নাচতে শুরু করল কেমন লাগলো বন্ধুরা আজকের এই বারলো সাহেবের বাংলো গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ধরনের রহস্য গল্প নিয়ে নমস্কার